सुप्रिय शिक्षार्थीवृंद द्वादश श्रेणी जुक्तिविद्यार क्लासे तुम्हारे स्वागतम। आमी इतिपूर्वे तुम्हारे जॉन स्टुअर्ट मिल कर्तृक प्रणीत जे पांचटी परीक्षणात्मक पद्धति आछे तार भितरे एकटी पद्धति अर्थात अन्नय पद्धति निये तुम्हारे साथे किछुटा स्वल्प परिसरे आलोचना करेछिलाम। आजके तुम्हारे যে বিষয়টা আমি আলোকপাত করব সেটা হলো যে ইয়া দ্বিতীয় যে অধ্যায়টা আছে এই পরীক্ষণাত্মক পদ্ধতির অর্থাৎ ব্যতিরেকী পদ্ধতি। আজকের আলোচনায় আমরা এই ব্যতিরেকী পদ্ধতির সংজ্ঞা, এর প্রকৃতি, এই ব্যতিরেকী পদ্ধতির সুবিধা অসুবিধা এবং সম্ভাব্য কিছু অনুপপত্তি নিয়ে আলোচনা করব। আশা রাখি তোমরা বাড়িতে বসে এই করোনাকালীন সময়ে তোমাদের যুক্তিবিদ্যার অন্যান্য যে বিষয়গুলো ইতিমধ্যে আলোচিত বা পাঠ করানো হয়েছে এবং তোমরা তোমাদের নিজেদের স্বার্থে, যেহেতু সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আসছে, তোমাদের হয়তো হাফ ইয়ারলি পরীক্ষা হয় নাই বিশেষ পরিবর্তিত এই পরিস্থিতির কারণে, তো আশা রাখি তোমরা বাড়িতে বসে আমাদের এই সীমিত সীমাবদ্ধতার মাঝেও তোমরা আশা জাগানিয়া যে তোমরা বাড়িতে বসে এই অধ্যায়গুলান পাঠ করছো এবং ভালোভাবে সেইটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করছো। তারপরও বলছি যে যুক্তিবিদ্যার যে বিষয়গুলান আছে এখানে বানানোর কিছু নাই, টোটালি কিন্তু একটু সাইন্টিফিক, অর্থাৎ তোমাকে পাঠের ভিতরে যাইতে হবে, সেই বিষয়গুলান তোমাদের আত্মস্থ করতে হবে, বেশি বেশি করে লিখতে হবে, তাহলেই তোমরা পরীক্ষার সময় তোমাদের কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবা, অর্থাৎ যে বিষয়টা চাওয়া হয়েছে সেটাই। এখানে অন্যান্য সাহিত্যের মতো ভাষার ব্যঞ্জনা দিয়ে উপস্থাপন করার কোনো কিছু নাই যুক্তিবিদ্যায়। যে বিষয়গুলো আছে সুন্দর টোটকাভাবে সেই বিষয়গুলো যদি তুমি উপস্থাপন করো, আশা রাখি তোমাদের পরীক্ষার সময় পরীক্ষার খাতা যারা মূল্যায়ন করবেন তারা যথার্থভাবে তোমাদের সেই নম্বর প্রদান করবে। অতএব বুঝতেই পারতেছো, আমি আগেও বলছি এখনও বলছি যে পড়তে হবে, বেশি করে পড়তে হবে, যে বিষয়টা তোমাদের জানার দরকার সেটার সাথে তোমরা থাকতে হবে, তারপরে আমরা যেটা স্বল্প পরিসরে তোমাদের টাচ করে যাইতেছি সেই বিষয়টার সাথে মানে তোমাদের শেয়ারিং হয়তোবা এখন সম্ভব নয়, কিন্তু যাই হোক আমরা আশা রাখি হয়তোবা অচিরেই করলে পর যেসব ত্রুটি বিচ্যুতিগুলান আছে আমাদের পারস্পরিক যে ইন্টারাকশনের যে ব্যাপার সেগুলান আমরা সেটা পোষাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আসো যে এই ব্যতিরেকী পদ্ধতি কাকে বলে। আমরা জানি কার্যক্রম সংক্রান্ত যে কতগুলো নিয়ম, পাঁচটি নিয়মের কথা, অন্যয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, যৌথ অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ, এই যে পাঁচটা পদ্ধতি আছে তার ভিতরে ব্যতিরেকী পদ্ধতি একটি অন্যতম পদ্ধতি কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে, এবং এটাকে পরীক্ষণের বলা যায় একটি পরীক্ষণাত্মক মেথড। এর দ্বারা নির্ভুল সত্য অর্থাৎ কার্যকরণ সম্পর্ক প্রমাণের সম্ভাব্য একটি, আমি সম্ভাব্য না বলবো, যে একটা নিখুঁত রেজাল্ট পাওয়া যায় বা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যার মাধ্যমে আমরা একটা পরিপূর্ণ চিত্র পেতে পারি কার্যকরণ সম্পর্কের। তো আসো আমরা মিল প্রদত্ত অর্থাৎ যুক্তিবিদ মিল, জন স্টুয়ার্ট মিল ব্রিটিশ একজন দার্শনিক তথা যুক্তিবিদ, সে কি বলছে এই সংজ্ঞা প্রণয়নের ক্ষেত্রে সেটা আমরা একটু দেখে নিই। যদি আলোচ্য বস্তু বা ঘটনাটির উপস্থিতির একটি দৃষ্টান্ত, খুবই কিন্তু একটু জটিল মনে হবে পড়তে গেলে, আশা রাখি তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করবা, যদি আলোচ্য বস্তু বা ঘটনার উপস্থিতির একটি দৃষ্টান্ত এবং অনুপস্থিতির একটি দৃষ্টান্তের একটি ঘটনা ব্যতিরেকে, অর্থাৎ এখানে দুইটা দৃষ্টান্তের কথা বলা হয়েছে, আলোচ্য ঘটনাটি ঘটে এরকম একটি দৃষ্টান্ত এবং ঘটনাটি না ঘটে এরকম একটি দৃষ্টান্তের মধ্যে কম্পেয়ার করিয়া যদি বলছে যে ঘটনা একটি ঘটনা ব্যতিরেকে, অর্থাৎ যে কোনো ঘটনাগুলো সমষ্টির কথা বলছে, একটি ঘটনা ব্যতিরেকে বাকি সব বিষয়ে মিল থাকে, তাহলে যে অবস্থাটিতে, আবার নোট করো, যে অবস্থাটিতে এই যে অনুপস্থিত থাকার জন্য, অর্থাৎ যে উপস্থিত থাকা এবং না থাকার জন্য যে অবস্থাটিতে এই অমিল থাকবে, সেই অমিলের বিষয়টাই, বাকি সব বিষয়ে যদি মিল থাকে তাহলে অমিলের বিষয়টাই হবে আলোচ্য ঘটনার কার্য বা কারণ।
এখন ওই যে তোমাদের আমি বলছিলাম যে কার্যকরণ সংক্রান্ত নিয়মগুলোর প্রত্যেকটা আবার কতগুলান ল অফ এলিমিনেশন আছে, অর্থাৎ অপনয়নের সূত্র দ্বারা এই যে সংজ্ঞায়নটাকে এস্টাবলিশড করা হয়, সেই অপনয়নের সূত্রটা কি? অর্থাৎ কার্য এখানে যে সূত্রটা দেওয়া হয়েছে দ্বিতীয় সূত্র অপনয়নের, সেটা হলো যে এরকম, যদি অনুগের অঙ্গহানি না করে। আমি আবার লিখে দিচ্ছি কিছুটা, তোমরা চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। যদি অনুগে, এটা হলো যে ইয়া দ্বিতীয় সূত্র অপনয়নের, অপনয়নের দ্বিতীয় সূত্র, যদি অনুগের অঙ্গহানি, যদি অনুগের অঙ্গহানি না করে, অঙ্গহানি না করে পূর্বগকে বাদ দেওয়া যায় না, পূর্বগকে বাদ দেওয়া যায় না, তাহলে সেই পূর্বগটি, তাহলে সেই পূর্বগটি কারণ বা কারণের অংশ হতে বাধ্য, কারণ বা কারণের অংশ হতে বাধ্য। তোমরা যখন ব্যতিরেকী পদ্ধতির সম্পর্কে কোনো প্রশ্ন আসুক, অর্থাৎ তোমাদের এখানে হয়তো বা কোনো একটা তোমাদের উপমা বা উদাহরণের মাধ্যমে যেহেতু তোমাদের সৃজনশীল একটা বিষয়ের অবতারণা করা হবে, তারপরে হয়তো বা কোশ্চেনে চলে যাবে যে যে বিষয়টার অবতারণ তার সংজ্ঞা দাও, তো অর্থাৎ সংজ্ঞাটা তো আমি প্রথমেই বলছি ব্যতিরেকী পদ্ধতির কাকে বলে, জন স্টুয়ার্ট মিলের সংজ্ঞা দেওয়া, কিন্তু সংজ্ঞা দেওয়ার সাথে সাথে সংজ্ঞার তারপরে তার যদি প্রয়োজন মনে কর দ্বিতীয় যে ফেজটা থাকবে, অর্থাৎ দুই নম্বরের প্রশ্নের জন্য যেটুকু উত্তর সেখানে হয়তো বা এর বিস্তৃত ব্যাখ্যা চাইতে পারে, কিংবা যেভাবেই চাক না কেন তোমাদের সেই অপনয়নের দ্বিতীয় সূত্রটা তোমাদের উল্লেখ করতে হবে। সেটা কি? যদি অনুগের অঙ্গহানি না করে, অঙ্গহানি না করে পূর্ববকে বাদ দেওয়া যায় না, তাহলে সেই পূর্বগটি কারণ বা কারণের অংশ হতে বাধ্য। এখন আসো আমরা আসলে একটু দেখি যে একটা উদাহরণ দিয়ে তোমাদের এই বিষয়টা বোঝার চেষ্টা করব। এখানে দুই ধরনের উদাহরণ আছে, আমরা একটা হলো সাংকেতিক উদাহরণ, আমরা সাংকেতিক উদাহরণ দিয়ে এই বিষয়টার সাংকেতিক উদাহরণ একটা সদর্থক দুই ধরনের দৃষ্টান্ত বলছে, ঘটনাটি ঘটে এবং না ঘটে, তাহলে সদর্থক দৃষ্টান্ত, সদর্থক দৃষ্টান্ত এখানে যদি ক দি, ক খ গ, এটা হলো পূর্ব গ, পূর্ব গ, আর এটা হলো অনুগ, অর্থাৎ আগে এইটার, এটা কারণ এটা কার্য, পূর্বক এবং অনুগর ব্যাপারটা তোমাদের গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম। ক খ গ ঘ যখনই দেখা যায় তখনই পূর্তি ক্ষেত্রে দেখা যায় যে প ফ ব ভ এই অনুষঙ্গগুলান এখানে চলে আসে। দ্বিতীয় যে দৃষ্টান্তে যে জিনিসটা থাকে সেটা হলো যে ইয়ে, যখনই ক কে এলিমিনেট করে এই বিষয়টাকে বাদ দেওয়া হয় তখন দেখা যায়, এটা এটা দেওয়া যাবে না, যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে দেখা যাবে এই জিনিসটা অটোমেটিক্যালি আর থাকে না, অর্থাৎ পটা আর থাকে না, তখন অন্যান্য অবস্থাটা অপরিবর্তিত থাকে একটা বিষয়। অতএব এটা সদর্থক দৃষ্টান্ত, একটা জিনিস আছে, এই ক আছে, প আছে, ক নাই, প এলিমেন্ট, অতএব আমরা সিদ্ধান্ত করতে পারি প হলো যাইয়া, ক হলো পয়ের কারণ, ক হলো পয়ের কারণ।
এটা হলো যে এই একটা সদার্থক দৃষ্টান্ত, সদার্থক দৃষ্টান্ত। অনুরূপভাবে অনুরূপভাবে নৈমিত্তিক দৃষ্টান্ত যদি আমরা এখানে উপস্থাপন করি, এবং এই পূর্বগ অনুগর এই ব্যাপারটা যদি আমরা এটা না থাকে, অর্থাৎ এখানে দেখা যাইতেছে যখনই ক আমাদের ক অন্যান্য ভেরিয়েবলগুলো, অর্থাৎ একটা ঘটনা সংগঠনের জন্য যে যতগুলো কার্য থাকে সেই অন্যান্য অনেক কার্যগুলো থাকলে সেগুলো না থাকবে, আবার একটা বিশেষ অবস্থা যখন এখানে উপস্থাপিত হয় তখন তার পরিবর্তিত ফলস্বরূপ কার্য হিসাবে আমরা পকে দেখতে পাই। এক্ষেত্রেও এই নৈমিত্তিক দৃষ্টান্ত, অর্থাৎ প্রথমে দৃষ্টান্ত নাই, এই যে দেখো ক এবং প এই জিনিসটা আমাদের নাই, তারপরে যখন ক উপস্থিত করা গেল তখন তার অনিবার্য ফলশ্রুতি হিসাবে পকে আমরা পাই। অর্থাৎ এই দুইটা দৃষ্টান্তের মাধ্যমে আমরা বলতে পারি ক হলো যাইয়া প এর কারণ। এটা হলো যাইয়া তোমাদের কিন্তু একটা সাংকেতিক দৃষ্টান্ত। এখন আসো আমরা একটা মূর্ত দৃষ্টান্ত বা একটা ঘটনা, এখন একটা হলো যাইয়া বায়ুপূর্ণ পাত্রের ভিতরে আমরা যখন ঘণ্টা বাজাই, এরকমভাবে দৃষ্টান্তটা দেওয়া যেতে পারে, তখন সেটা ঘণ্টাটা স্বাভাবিকভাবে অনেকের কাছে সেটা শ্রবণ দিয়ে যায়, অর্থাৎ ঘণ্টার আমরা শব্দ শুনতে পাই। তারপরে বিশেষ পদ্ধতিতে আমরা যখন ওই পাত্র থেকে আমরা বায়ুটাকে সরাইয়ে পাম্পিং করে বায়ুটাকে বাইর করে নিয়ে আসলাম, তারপরে যদি ঘণ্টা বাজাই আমরা দেখব যে ঘণ্টার ধ্বনিটা শোনা যাচ্ছে না। এখন তোমরা বলতে পারো স্যার এর তো আমরা শুনি, হ্যাঁ হয়তো বা খুব কাছাকাছি, কিন্তু একটা ব্যাপক পরিসরে যদি আমরা এক্সপেরিমেন্ট চালাই তাহলে দেখব যে আসলে এই ঘণ্টা শোনার ক্ষেত্রে আমাদের এই বায়ুর মাধ্যমটা একটা জরুরি বিষয় হিসাবে দাঁড়ায়। অর্থাৎ এই যে মাধ্যম, অর্থাৎ বায়ুটা হলো যাইয়া আমার মাধ্যম হিসাবে কাজ করছে, অর্থাৎ ঘণ্টা ধ্বনিতে মাধ্যম হিসাবে আমাদের এই যে ঘণ্টা শোনার ক্ষেত্রে এই দুইটা হিসাবে কাজ করছে সেইটাই এখানে বলছে। আমরা বলতে পারি অক্সিজেন আসে, এরকম একটি ক্ষেত্রে মোমবাতি জ্বালানোর ফলে বাতিটি জ্বলছে, সেই কারণে অক্সিজেনের উপস্থিতি হলো আগুন জ্বলার কারণ। তাহলে আগুন জ্বলার কারণ হিসাবে অক্সিজেনের উপস্থিতি, তাহলে একটা বিশেষ অবস্থা, অন্যান্য অবস্থা কিন্তু অপরিবর্তিত আছে, তোমার যা কিছু থাকুক না কেন সেইটাই। তাহলে এই হলো যাইয়া মোটামুটিভাবে তোমাদের হলো যাইয়া ভেতরে কী পদ্ধতি আমরা কি, আমি আবার রিপিট করতেছি যে যদি আলোচ্য ঘটনা বা বস্তুটির উপস্থিতির একটি দৃষ্টান্তে, এই যে আমরা সদার্থক এবং নৈমিত্তিক দুইটা দৃষ্টান্ত বললাম, একটি দৃষ্টান্তের এইখানে আবার বলছে যে একটি দৃষ্টান্তে এবং অনুপস্থিতির একটি দৃষ্টান্তে, অর্থাৎ ওই নাবোধক নৈমিত্তিক যে দৃষ্টান্তে একটি ঘটনা ব্যতিরেকে বাকি সকল বিষয়ে মিল থাকে। একটি ঘটনা কোনটা? ক এবং প এর উপস্থিতি এবং অনুপস্থিতি। এই বিষয়টা তোমরা সংজ্ঞা যখন লিখবা পারফেক্ট করে, যখন জন স্টুয়ার্টের মিলের সঙ্গে, যেহেতু এটা মিলের পদ্ধতি, অর্থাৎ জন স্টুয়ার্ট মিল পরিণত সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবা নাম মেনশন করে, তাহলে সেটা ভালো হবে। তারপরে যে উদাহরণটা তোমাদের সেটা কোন অপনয়নের সূত্রের উপরে, এই এই মানে তোমরা যখন বলবা সেটা যে কার্যের কোনো অঙ্গ যদি অনুকের অঙ্গহানি না করে, যে পূর্বকে বাদ দেওয়া যায় না, অনুকের অঙ্গহানি না করে যে, তাহলে সেইটাই হবে আলোচ্য ঘটনার কার্য বা কারণ। এই যে অপনয়নের দ্বিতীয় সূত্র এবং মূল সংজ্ঞা, এটা হলো যে তোমাদের ব্যতিরেকী পদ্ধতির মূল বিষয়। আসো আমরা এই সংজ্ঞাটা পড়লাম এবং এর কিছু উদাহরণ, আমরা সাংকেতিক উদাহরণ এবং আমরা মূর্ত উদাহরণ এই বিষয়টা অবগত হলাম। এখন আসো যে এই এই সংজ্ঞার ভিতরে কিন্তু এর কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য আমরা খুঁজে বের করতে পারি। আসো আমরা একে একে সেই সংজ্ঞার ভিতরে কী কী বিষয়গুলো আসে সেগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করি। প্রথমত দেখো যে এই বিশ্লেষণ করলে আমরা এর ভিতরে ব্যতিরেকী পদ্ধতি সর্বদা দুইটি দৃষ্টান্ত থাকতে হবে, ব্যতিরেকী পদ্ধতির দুইটি দৃষ্টান্ত। আমরা মূর্ত দৃষ্টান্তেও দেখছি যে বায়ুপূর্ণ পাত্রে ঘণ্টা বাজাইলে ঘণ্টা শোনা যায়, আবার বায়ুকে বের করে দেওয়া হয়েছে, পুরোপুরি একেবারে বাদ দেওয়া হয়েছে, তারপরে ঘণ্টা শোনা যায় কি যায় না, তাহলে দেখা যেতেছে শোনা যায় না বায়ুকে বের। তাহলে দুইটা ঘটনার এখানে অবতারণা করতে হয়,
একটা হলো যে ইয়া পজিটিভ, আর একটা হলো যে ইয়া নেগেটিভ ওয়েতে। তাহলে এই যে সেই বিষয়টাই এখানে দলছে যে সর্বদা দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়, সদর্থক দৃষ্টান্ত এবং নৈমর্থক দৃষ্টান্ত, এবং এইটাই হলো যাইয়া এর একটা বিশেষ বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, ব্যতিরেকী পদ্ধতি সদর্থক এবং নৈমর্থক দৃষ্টান্ত যদি একটি বিষয়ে অমিল বা পার্থক্য থাকে, আমরা সংজ্ঞাটা বিশ্লেষণ করলে কোন বিষয়টা পার্থক্য থাকে, এই যে ক যখনই উপস্থিত থাকে তখনই প আসে, ক উপস্থিত যদি না থাকে তাহলে এই যে উপস্থিত থাকলে প আসে, দেখো উপস্থিত নাই তার নাই। তাহলে এই জন্য বলছে যে সদর্থক এবং নৈমর্থক এই দুই ধরনের দৃষ্টান্ত আমাদের প্রয়োজন হয়, এবং বাকি সব বিষয়ে কিন্তু মিল থাকে, অর্থাৎ অপরিবর্তিত। দেখো অন্যান্য যে ভেরিয়েবলগুলান আছে খ গ ঘ এই ভ ব ভ ইত্যাদি, এগুলো নইলে যাই আমরা সাংকেতিক দৃষ্টান্ত দিয়েছি কোনো ঘটনার বর্ণনা, আনুপূর্বিক বা ঘটনার সাথে যে সকল কনসিকোয়েন্সগুলানের অবস্থান থাকে, যে সকল মাল ম্যাটেরিয়ালসের অবস্থান থাকে, সেখানে ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, অন্য অন্য অবস্থা হইতে পারে, সেগুলান কিন্তু এই টার্ম দ্বারা বোঝানো হয়েছে, যেটা মূর্ত দৃষ্টান্তে আমরা দেখি। তাই সেইগুলান বলছে যে অন্য অন্য অবস্থা কিন্তু অপরিবর্তিত থাকে, একটা বিশেষ অবস্থার উপস্থিতি এবং অনুপস্থিতি, অর্থাৎ সদর্থক এবং নৈমর্থক এই দৃষ্টিভঙ্গি এখানে পোষণ করা হয়। তৃতীয়ত, যে প্রকৃতি এটি আমরা পাই, ব্যতিরেকী পদ্ধতি প্রয়োজনীয় দৃষ্টান্ত দুটিকে নির্বাচিত এবং নিয়ন্ত্রিত হবে কোনো পরীক্ষণের ক্ষেত্রে, অর্থাৎ নির্বাচিত এবং নিয়ন্ত্রিত, যে ঘটনাটি আমি অবজার্ভ করতে চাই, আমি ভালোভাবে পর্যবেক্ষণ করি আর ফল লাভ করতে চাই, সেটাকে আমার নিয়ন্ত্রিত পরিবেশের ভিতর, তাহলে যখনই নিয়ন্ত্রিত পরিবেশের ব্যাপারটা আসে তখনই কিন্তু একটা প্রশ্ন এসে দাঁড়ায়, নিয়ন্ত্রিত করব কাকে? আমি ঘটনার কার্যকরণ সম্পর্ক সম্পর্কে জানতে চাই, তাহলে ঘটনার যখন কার্যকরণ সম্পর্ক আমি উদ্ঘাটন করতে যাই, যেহেতু মিলের পদ্ধতিটাই হলো যাই আমরা কোনো ঘটনার কার্যকরণ সম্পর্ক আবিষ্কারের পদ্ধতি, এবং এই আবিষ্কারের পদ্ধতি হিসাবে এই মেথড অফ মানে এখানে যেটা ব্যতিরিকে যে বিষয়টা বলছে সেটা হলো যাইয়া মেথড অফ ডিফারেন্স, অথবা এগ্রিমেন্ট না, এখানে মেথড অফ ডিফারেন্স, অর্থাৎ ব্যতিরিকী পদ্ধতি। তাহলে দেখা যাইতেছে এটা সম্পূর্ণভাবে আমার আয়ত্তে আইনে করতে হয়, আয়ত্তে আনে কখন? যখন পরীক্ষণ করা সম্ভব, অর্থাৎ ঘটনাবলী নিয়ন্ত্রিত পরিবেশে নিজের আয়ত্তে আনিয়া যখন কোনো বিষয় পর্যবেক্ষণ করা হয়, সুনিয়ন্ত্রিত পরিবেশে পর্যবেক্ষণ করা হয়, দিস ইজ কল এক্সপেরিমেন্ট বা এই এই যে পরীক্ষণ, তাহলে দেখা যাইতেছে যে এই ব্যতিরেকী পদ্ধতি একটি সম্পূর্ণভাবে একটি পরীক্ষণাত্মক পদ্ধতি। চতুর্থ তো আসো, ব্যতিরেকী পদ্ধতির বলছে প্রয়োজনীয় দৃষ্টান্ত কেবল পরীক্ষণেই পাওয়া যায়, এটিকে পরীক্ষণমূলক তাই বলা হয়, অর্থাৎ দৃষ্টান্তগুলো কোথায় পাওয়া যাবে? পরীক্ষণের মাধ্যমেই, লব্ধ ফলাফলের মাধ্যমে, কার্যকরণ সম্পর্ক আবিষ্কার, তা আবিষ্কারের মাধ্যমে করতে গেলে আমার পরীক্ষণের মাধ্যমেই সেই জিনিসটাকে ই করতে হবে, অর্থাৎ যখনই আমি প এর উপস্থিতি করলাম তখনই এর ফলস্বরূপ আমি প পাইলাম। কিন্তু এখানে উল্টো বিলে যাওয়া যায় না, আমি কার্য উপস্থিত করিয়া আমি কারণ সবসময় কিন্তু যাওয়া যাবে না, এটা কিন্তু একটা ভেতরেকী পদ্ধতির আরেকটা বলা যায় খারাপ দিক বা অসুবিধা আছে। তো যাই হোক, এটাও একটা বৈশিষ্ট্য যে আমি কারণকে উপস্থাপন করিয়া আমরা তার ফল পাইতে পারি, কিন্তু কার্যকে উপস্থিতি করে উল্টে বিলে নয়, ব্যতিক্রমভাবে আমরা কিন্তু করতে পারবো না, অর্থাৎ কার্যকে উপস্থিত করিয়া আমরা তার কারণ কিন্তু কখনো জানতে পারবো না, সেটা সম্ভব নয়, অর্থাৎ ফল দিয়া আমরা কারণ নির্ণয় করতে পারবো না। ব্যতিরেকী পদ্ধতির দৃষ্টান্ত দুটিতে মিল এবং অমিলের ভিত্তিতে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা হয়, এটা তার আর একটা বৈশিষ্ট্য, অর্থাৎ একটা বিষয়ের মিল এবং অমিল এই দুই ধরনের, অর্থাৎ সাংকেতিক দৃষ্টান্ততে আমরা সেই বিষয়টা দেখাইছি, একটা সদর্থক দৃষ্টান্তে উপস্থিত করাইয়া এবং নৈমর্থক দৃষ্টান্তে অনুপস্থিত রাখা, তাহলে সেই বিষয় এইখানে মিল এবং অমিলের মাধ্যমে আমি একটি কার্যকরণ সম্পর্ক সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারি। যে ছয় নম্বরে তার প্রকৃতিগত যে বৈশিষ্ট্য সেটা কি, যেহেতু একাধিক নয়, একটি বিষয় ব্যতিরেকী সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়, এই জন্য যুক্তিবিদ কফি এবং মেলন একে বলছে যে একক ব্যতিরেকী পদ্ধতি, অর্থাৎ বলছে কি, একে বলছে একটি মাত্র বিষয়ের উপস্থিত করে, এই যে কয়ের উপস্থিত করে আমরা এই ফলটা কার্যটা পাইতেছি, অন্য অন্য বিষয় আমি কিন্তু কয়ের সাথে এখানে খেয়েও নিয়ে আসি নাই, কিংবা নিয়েও নিয়ে আসি নাই, উমো নিয়ে আসি নাই, দুইটা জিনিস হবে না, একটিমাত্র বিষয় উপস্থিত করিয়া তার ফলটা আমরা
তাহলে একটা বিষয়ে উপস্থিত করাইয়া, কারণকে উপস্থিত করাইয়া আমরা যখন কার্যে যাই তখন একক এই ব্যতিরেকী পদ্ধতি, এবং এই এককের জন্য এর কি হয়, এর সিদ্ধান্তটা সুনিশ্চিত হয়। আমরা একটা একটা করিয়া যখন তার ফলস্বরূপ কি পাব, তখন ফলটা যখন ওই বিষয়টার উপরেই আমরা তখন জোর দিতে পারি যে একটা বিষয় উপস্থাপিত করছি এর ফলস্বরূপ এইটা পাইছি। আমরা উপস্থিত করে যদি না পাই তাহলে সেটা হবে না। অতএব দেখা যাইতেছে আরও আমরা এখানে এই যে পরীক্ষণের যে ব্যাপারটা, যে আমরা ওই বিষয়টা করে আরও কোনো ফল পাই কি না, আরও কোনো কিছু পাওয়া যায় কি না, সেটা আমরা দেখতে পারি। এইভাবে দেখা যায় যে এই যে ব্যতিরিকী পদ্ধতির মানে সুন্দর প্রয়োগের মাধ্যমে আমরা একটি সম্ভাব্য বলবো না সুনিশ্চিত ফল পাইতে পারি। এখন আসো যে এই ব্যতিরিকী পদ্ধতি আমরা জানলাম, এর প্রকৃতি জানলাম, তাহলে আমরা সংজ্ঞা যেমন জানছি এর কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য বা প্রকৃতি জানলাম, এখন আসো এই ব্যতিরিকী পদ্ধতির সুবিধা কি আছে আমরা সেই বিষয়টা এখন দেখব। সিদ্ধান্ত নিশ্চিত, আমি একটু আগেও বলছিলাম যে এটা এটা হলো যাইয়া সিদ্ধান্ত নিশ্চিত। যেহেতু পরীক্ষণের মাধ্যমে এর ফল প্রাপ্ত হওয়া যায়, তাই যে কোনো বিষয় এই পরীক্ষণের মাধ্যমে আমরা একাধিকবার, নট অনলি একবার, একাধিকবার বিষয়টাকে আমাদের উপস্থিত এবং অনুপস্থিত করিয়া আমরা যেহেতু একটি সুন্দর সিদ্ধান্ত পাই, অর্থাৎ সেই সিদ্ধান্তটা কি হয়, নিশ্চিত সিদ্ধান্ত হয়। দুই নম্বর যে বিষয়টা এর সুবিধা, সেটা হলো সুনিয়ন্ত্রিত পরিবেশে করা যায়। সু এগুলো না, এই পয়েন্ট দিয়ে দিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে, যখন ব্যতিরিক্ত পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলো তোমাদের দেওয়া হয় তো সুনিশ্চিত, অর্থাৎ এখানে বলছে কি সুনিশ্চিত সুনিয়ন্ত্রিত পরিবেশে, এটা সরি আমি নিশ্চিত বলছি, সুনিয়ন্ত্রিত পরিবেশে, সুনিয়ন্ত্রিত পরিবেশে করা সম্ভব। অর্থাৎ সুনিয়ন্ত্রিত পরিবেশে কেন, যেহেতু এটা এক্সপেরিমেন্টাল একটি মেথড, তাহলে আমি একবার আমি কাঙ্ক্ষিত ফল পাইলাম না কিংবা আমার মন মতো করে আমি দেখতে পাই, আমি আবার ঘটনাটাকে উপস্থিত করাই এবং অনুপস্থিত করে তার ফল কি পাওয়া যায় বা কার্যটা কি হয় আমরা জানতে পারি। এই জন্য বলছে সুনিয়ন্ত্রিত পরিবেশে করা যায়, আমার কন্ট্রোল থাকে। তৃতীয়ত যে বিষয়টা আসে সেটা হলো যাই অনুপপত্তি ঘটার সম্ভাবনা নাই, অনুপপত্তি ঘটার সম্ভাবনা নাই। এখানে এই সম্ভাবনার এই কথাটার উপর কিন্তু একটা জোর দেওয়া হয়েছে, অর্থাৎ আপাত দৃষ্টিতে অনেক সময় হয়ে যায়, কেননা মানুষ মাত্রই আমরা ভুল করি কিংবা অনেক সময় অনেক কিছু করতে পারি, যার জন্য এই সম্ভাবনা কথাটি এখানে প্রয়োগ করা হয়েছে। যাই হোক, আমরা একটা বলতে পারি যে লার্জ স্কেল ব্যাপক পরিসরে যদি আমরা বিষয়টা নিয়ে চিন্তা করি তাহলে এই অনুপপত্তি ঘটার সম্ভাবনা নাই বললেই চলে, কিন্তু যে ঘটে না, অনুপপত্তি হয় না তা কিন্তু না, হয়, এটাও তার একটা দোষের ভিতরে আসে, আমরা সেটা পরে আছে। তাহলে বলা যায় যেটা যে এখানে খুব একটা, অর্থাৎ আমরা যে কাঙ্ক্ষিত কার্যকরণ সম্পর্ক নির্ণয় করতে চাই সেই নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অনুপপত্তি ঘটার সম্ভাবনা নাই বললেই চলে। চতুর্থত কার্যকরণ প্রমাণের সহায়ক, চার নাম্বার কি, কার্যকরণ প্রমাণে সহায়ক, কার্যকরণ সম্পর্ক প্রমাণ করাটা, কারণ আমরা জানি একটা জিনিস বললেই হবে না যে এইটার কারণের এই কার্যটা হয়েছে, এইটাকে প্রমাণ, অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই জিনিসটার উপস্থিতির জন্যই এই ফলটা পাওয়া গেছে। তাহলে এই ফলটা প্রমাণ করা যায় একমাত্র ব্যতিরিক্ত, অন্যান্য পদ্ধতি যেটা আছে
এই এক্সপেরিমেন্টাল মেথডে পরীক্ষণাত্মক পদ্ধতিতে আমরা অন্বয় পদ্ধতি, যৌথ অন্বয়, সহ পরিবর্তন এবং পরিশেষ পদ্ধতি, সেগুলো বলা যায় অনেকটা জানা বিষয় কিংবা আমাদের অজানা পর্যবেক্ষণের বিষয় থাকে, কিন্তু এই একটা পদ্ধতি যেহেতু পরীক্ষণের পদ্ধতি তাই কার্যকরণ সম্পর্ক প্রমাণে এটা একটা গুরুত্বপূর্ণ। ব্যতিরেকী পদ্ধতি কার্যকরণ সম্পর্ক আমরা উপস্থিত করি এবং অনুপস্থিত রাখা, অর্থাৎ একবার বিষয়টা দিয়া এবং সেটাকে উঠেই নিয়ে আমরা দুই ভাগে যেহেতু এটা পর্যবেক্ষণ করতে পারি তাই এই কার্যকরণ সম্পর্ক প্রমাণে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিদ্ধান্ত আমরা যাচাই করতে পারি, ওই যে কথাটার সেইটাই, অর্থাৎ সিদ্ধান্ত নিশ্চিত হইতে হইলে আমাদের কী করতে হবে, যাচাই বাছাই করি। তো সেইটাই এখানে একটা পয়েন্ট আকারে দেওয়া হয়েছে যে সিদ্ধান্তকে আমরা যাচাই করে নিতে পারি, যেহেতু এটা একটা পরীক্ষণাত্মক পদ্ধতি, পরীক্ষণাত্মক পদ্ধতির সর্বাঙ্গীন সুবিধা এই পদ্ধতিতে বিদ্যমান এবং সেই জন্য এটা বলা যায় যাচাইযোগ্য। এবং সিদ্ধান্তের মূল্য বেশি, মূল্য বেশি কেন, যেহেতু নিশ্চিত সুনিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায়, তাই যে বিষয় সম্পর্কে আমি একটি সুনির্জিত সত্য প্রতিষ্ঠা করতে পারবো তাহলে সেটার তো মূল্য থেকেই যাবে, কারণ না যুক্তিবিদ্যের সত্য আবিষ্কার, মিথ্যাকে বর্জন করে সত্য অর্জনের মানুষে আমাদের বোধশক্তির ক্রিয়া পদ্ধতি, যুক্তিবিদ্যার মূল যে থিম, মূল যে কথায় আমাদের রয়ে গেছে, যেটাও ওই জন স্টুয়ার্ট মিল একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে, সেখানে কিন্তু যুক্তিবিদ্যা পাঠটা আমার কিসের জন্য, এই জ্ঞান অর্জনের জন্য, জগতের ভুল ভ্রান্তি দূর করে সত্য অর্জন করার জন্য আমার বোধশক্তির ক্রিয়া কার্যক্রমকে কাজে লাগাবো, এই জন্যই যুক্তিবিদ্যা, এই জন্যই এই বিভিন্ন পদ্ধতির অবতারণা বিভিন্ন ক্ষেত্রে। তো যাই হোক, সেই জন্যই বলছে যে এটা একটি সিদ্ধান্তের, এই জন্য যে যুক্তিবিদ্যার মাধ্যমে যে আমরা সিদ্ধান্ত পাই সেটা বলছে যে সিদ্ধান্তের মূল্য বেশি। সহজ পদ্ধতি, সহজ পদ্ধতি কেন, আমি একবার বিষয়টা উপস্থিত করে দেখতে পারি আর একবার অনুপস্থিত করে দেখতে পারি, আমার খুব একটা ঝামেলায় যেতে হয় না। আর দ্বিতীয় প্রয়োগ পদ্ধতি, এটার এর সুবিধাটা কি, এটাকে আমি সবসময় প্রয়োগ করতে পারি, এই হলো যাইয়া এর সুবিধা। লেটস এখন আসো তোমাদের অসুবিধা কী কী আছে, যে এই পদ্ধতির, এই পদ্ধতিতে পরীক্ষণহীন পদ্ধতির অনুপযোগী, যে পদ্ধতিগুলির পরীক্ষা করা যায় না, যেটা আমরা অন্যই পদ্ধতিতে, যেমন ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস, দৈব দুর্বিপাক, পারমাণবিক বিস্ফোরণ, এইগুলোর পরীক্ষা করা যায় না। পরীক্ষা করতে গেলে হয় কি, এটা নিজেই এখানে বলা যায় যে ভ্যানিশ হয়ে যাওয়ার সম্ভাবনা। আমি এখন যদি বলি যে পারমাণবিক বোমায় এর কার্যকরিতা আমি দেখবো একটা বোমা ফাটাই, আমি কি সেখানে থাকবো, আমি আর থাকবো না। আমি যদি বিরাট ভূমিকম্প দিয়ে 10 মাত্রার ভূমিকম্পে কি হয় কিংবা 8 মাত্রার ভূমিকম্পে কি হয় রিখটার স্কেলের, তাহলে সেগুলো কি হয়, প্রকৃতিতে যখন ওই ঘটনা ঘটে কিংবা ব্যাপক আকারে বন্যা জলোচ্ছ্বাস সুনামি হয়, সেগুলো প্রকৃতিতে যখন ঘটবে তখন আর ওইটা আয়োজন করে অর্থাৎ পরীক্ষা করে কিন্তু ওই সুনামি ঘটানো সম্ভব নয়, কিংবা ওই ব্যাপক বন্যা এই জাতীয় প্রাকৃতিক দুর্যোগ এগুলো ঘটানো সম্ভব নয়, সেই জন্য ওখানে কোন মেথড, সেখানে আমার অন্যই পদ্ধতির মেথড বা অবজারভেটরি মেথড যেটা আছে, যখন প্রকৃতিতে ঘটবে তখন আমি সেই বিষয়টার অবজারভেশন করব, কিন্তু পরীক্ষণে এই বিষয়টা সম্ভব নয়। তৃতীয়ত হলে যাইয়া কারণ ও শর্তের মধ্যে পার্থক্য করতে পারে না, ওই যে আমি যেখানে বলছিলাম অনুপপত্তি ঘটার সম্ভাবনা নাই, আছে, অনেক সময় কারণ এবং শর্তের মধ্যে আমরা কি করতে পারি না, পার্থক্য করতে পারি না, এই মেথডটা হলো যে এইখানের একটি ভুল ত্রুটি হয়। যেমন আমরা অনেক সময় বলি যে ধূমকেতুর আবির্ভাবের ফলে রাজার মৃত্যু হয়েছে, এখন ধূমকেতু যখন আবির্ভাব হয়েছে হয়তো বা এক দেশের রাজা মারা গেছে, এখন এটা একটা শর্ত, দূরবর্তী শর্ত, ধূমকেতুর আবির্ভাবের জন্য এখন ওই বছরে হলো যাই ভালো লোকজনের সবাই সুখ শান্তি বৃদ্ধি পাইছে, রাজা মারা গেছে তাহলে ধূমকেতুর আবির্ভাবের জন্য সবাই সুখ শান্তি হয়েছে, ধূমকেতুর আবির্ভাবের জন্য ফসল ভালো হয়েছে, তাহলে কী হয়, একাধিক কার্যের ব্যাপারটা হয়, তাহলে আমরা বলি ধূমকেতুর আবির্ভাবের জন্য এইটা হয়েছে। কিংবা অনেক সময় কিন্তু আমরা সাধারণভাবে বলে থাকি যে এই নববধূর ঘরে আগমনের জন্যই যত মানে ওর চাকরিটা চলে গেছে জামাইয়ের, এরকমভাবে তখন তাকে অপয় বললেই করি, কিংবা আমরা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে অতএব তার সুখ সমৃদ্ধি আসছে, তাহলে আমরা একটি এই দূরবর্তী শর্তকে ই করে আমরা বলা যায় যে একটা সিদ্ধান্ত করে, কিংবা কোনো একটা জায়গার বলে হলো যে পুলিশ ফাঁড়ি অপসারণের ফলেই এখানে চুরি ডাকাতি বাইরে গেছে, তাহলে এগুলো একটা মাত্র শর্তকেই সমস্ত কার্যের কারণ হিসাবে আমরা গণ্য করি, এইরকমভাবে অনেকগুলো আমরা এই ফ্যালাসি সৃষ্টি করে ফেলাই আমাদের অপপ্রয়োগের ফলে, এই একটা অসুবিধা হয়। বহু কারণবাদের সাথে এটা জড়িত, অর্থাৎ আমরা জানি একটি কার্যের একাধিক কারণ থাকতে পারে, তাহলে সেই দোষ থেকেই এই ব্যতিরেকী পদ্ধতি মুক্ত নয়।
তৃতীয়ত হলো কাকতালীয় অনুপপত্তি। এখন কাকতালীয় অনুপপত্তিটা কি, একটু শর্ট বলি, কোনো কার্যকরণ সম্বন্ধ ছাড়াই বলছে যে কোনো পূর্ববর্তী ঘটনাকে তার পরবর্তী কারণ বলে মনে করাটাকে বলা হয় কাকতালীয় অনুপপত্তি। তাহলে এই কাকতালীয় অনুপপত্তি ঘটার সম্ভাবনা আমাদের থেকে যায়, এটার একটা সীমাবদ্ধতা, কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা অনেক সময় থেকে কারণ এবং কার্য কোনটা সেটাকে আলাদা করতে পারি না, এই জাতীয় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় এই বেতরিকী পদ্ধতিতে। তো যাই হোক, আজকে তোমরা জানলা এই বেতরিকী পদ্ধতি কি, এর সাধারণ প্রকৃতি, এর সুবিধা অসুবিধা এবং এর কাকতালীয় অনুপপত্তি এবং অন্য অন্য যে দৃষ্টান্তের অনরীক্ষণজনিত দূরবর্তী কারণ বা একমাত্র কারণকে শর্ত হিসাবে মনে করা, এই জাতীয় কিছু অনুপপত্তি ঘটে। আশা রাখি তোমরা যদি বাসায় এই পাঠটা বেতরিকী পদ্ধতির একটু ভালোভাবে পড়াশোনা করো, তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। তবে সংজ্ঞাটা পড়বা, উদাহরণটা ভালো করে বোঝার চেষ্টা করবা। অনেকেই সংজ্ঞা লেখতে তোমরা ভুল করো বেতরিকী পদ্ধতি, এইটা ম্যাক্সিমামের ক্ষেত্রে হয়, আমরা যখন খাতা মূল্যায়ন করি এই বিষয়টা দেখ। তাই সংজ্ঞাটা ভালো করিয়া পড়বা, মুখস্থ করবা, বারে বারে লিখবা, তাহলেই জিনিসটা এবং তার সাথে মিলাবা কলম দিয়া, তাহলে ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।